আসসালামু আলাইকুম সবাইকে, জুম্মা মোবারক। জুমার দিনে আমরা মসজিদে যাই নামাজ পড়তে। সেখানে নামাজ পড়তে গিয়ে যাদের কপাল খুব বেশি খারাপ থাকে তাদের হচ্ছে জুতা চুরি হয়ে যায়। এই জুতা চুরি হয়ে যাওয়া ঠেকাতে আপনাকে আমার ব্যক্তিগত একটা টেকনিক আছে, আমি সেই টেকনিকটা অবলম্বন করে আপনাকেও শেখাচ্ছি। আপনিও চাইলে এই টেকনিক অবলম্বন করে আপনার পছন্দের জুতাটি বাঁচিয়ে রাখতে পারেন আর কি চোরের হাত থেকে। যাই হোক, আপনারা দেখেন, এটা অবশ্যই অ্যাপ্লাই করবেন আর ভালো লাগলে শেয়ার করবেন। যাই হোক, এটা হচ্ছে আমার জুতো। আমি জানি মনে হয় এই জুতো কেউ চুরি করবে না, তারপর আপনার দেখানোর জন্য দেখাচ্ছি। এবং নতুন জুতো আসলে বা দামি জুতো পরে আমি যাই না এখন আর। একটা জুতো হচ্ছে আপনি রাখবেন একটা জায়গায়, লাইক আমি এখানে রাখলাম সিঁড়ির উপরে, আর বাকি চারটে জুতো আছে সেটি রাখবেন হচ্ছে তার থেকে একটু দূরে, যেন আপনি খুঁজে পান। সো খুঁজে পান না এমন জায়গায় রাখবেন না। আমি এটা রাখলাম এখানে, চোরদের আসলে এত সময় নেই আমার এই জুতো দুটা খুঁজে তারপর চুরি করার। এই টেকনিকটা খাটানোর আগে একটু সতর্ক হবেন যেন আপনি অন্য কারো জুতো না নিয়ে আবার চলে আসেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।